আমাকে রিকোয়েস্ট করেছে যে আমাদের মায়েরা, জেঠি মায়েরা, কাকিমায়েরা একটু মাটির গান শুনতে ভালোবাসেন। অবশ্যই আমরা মাটিতেই জন্ম নিয়েছি, মাটিতেই তো মিশে যাব। তো অবশ্যই একটি মাটির গান গাইছি, যে গানটি আমার দিদিদের বোনদের উৎসর্গ করে গাইছি। আমি জানি বাংলার গান, বাংলার মাটির গন্ধের গান শুধু আমাদের দিদিদের নয়, কাকিমাদের নয়, আমার দাদা বন্ধুদের সবার ভালো লাগবে। তো এবার যে গানটি গাইছি বাংলার মাটির গান, আশা করি শুধু আমার দিদিদের নয়, আমার দাদা বন্ধুরা যারা আমার রাইট সাইডে রয়েছেন তাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমি জানি আপনারা একটু বেশি চিৎকার করছেন, কেন কি খিদে পেয়ে গেছে বুঝেছি, খিদে পেলে আমারও ভীষণ চিৎকার ওঠে, ভীষণ রাগ উঠে যায়। তো প্লিজ আমি বলছি একটু ওয়েট করুন, আমি বলছি আমি এটাকে খাবার দিতে, ঠিক আছে? আমার পুরো রাতটা বার করুন না প্লিজ, আমিও না খেয়ে আছি এখন অব্দি আপনাদের জন্য, এত দূর থেকে এসেছি না খেয়ে এসেছি, আমার একটু একটু রাগ উঠছে। তবে এত ভালো দর্শক দেখে না আমার রাগ আমার খিদে সব চলে গেছে, আপনাদের যায়নি, আপনারা যায়নি গেছে তো? তো চলুন সেই বাংলার মাঠের গান গাইছি আপনাদের সকলের জন্য।
এই যে বহিরা, এত ডান্সার গান গাইছি তাও চুপচাপ বসে আছো? চলো আরো দুই লাইন স্পেশালি তোমাদের জন্য গাইছি, শুধুমাত্র তোমাদের জন্য। সুহাগ চাঁদ বদনি ধ্বনি দাদারা পাশে বসেনি না, তাই একটু একটু রাগ করেছো তাই না? আমি এরপরের বছর বলবো আমার কমিটির দাদাদের যেন বৌদি দাদাদের একসাথে বসানোর ব্যবস্থা করা হোক, প্লিজ। কিন্তু আমার দাদারা কোথায়, ধরবো নাকি? এত অল্প তালি দিলে কিন্তু আমি বাড়ি চলে যাবো। ধন্যবাদ, ধন্যবাদ।